जाए कोई ना तो भाई यदि है भूल পর্দার বাইরে লাইভ শোতে নিজ স্ত্রীকে অন্য পরপুরুষের জড়িয়ে ধরার দৃশ্যায়নটা আসলে একটা জেলাসি অনুভূতি, যেটা প্রত্যেকটা ব্যক্তির জন্য অত্যন্ত অসহ্যকর একটা বিষয়। তাহলে সেখানে ঢালিউড কিং শাকিব খান তো কোনো মেশিন নয়, অনুভূতি তারও রয়েছে। চোখের সামনে নিজ স্ত্রীর সঙ্গে রং ঢং করছে নীরব, প্রাক্তন হলেও যে দৃশ্যায়নটি আর চোখে দেখেছেন কিং খান। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। সম্পর্ক বিচ্ছেদের পরে এই প্রথমবার একই স্টেজে উপস্থিত হয়েছেন শাকিব বুবলি। যদিও তাদের জুটি ভেঙে একে অপরের জায়গায় অন্যান্য শিল্পীদেরই দেখা মিলেছে। শাকিবের পাশে ওপার বাংলার ইদিকা পাল এবং বুবলির সঙ্গে রয়েছেন নীরব। তবে সেই একই অনুষ্ঠানে ঘটে গেছে নানা রকম ইতিবাচক ঘটনা। বিশেষ করে শাকিবের অনুষ্ঠানে চেয়ার ভাঙচুরের বিষয়টি এই মুহূর্তে বিশেষভাবেই একটা আলোচ্য বিষয়। কিন্তু তার বাইরেও শাকিব বুবলির কিছু ব্যক্তি কর্মকাণ্ড বেশ আলোচনায় এসেছে। একই স্টেজে ভিন্ন ভিন্ন সময়ে পারফর্ম করেছেন শাকিব বুবলি, অর্থাৎ তারা দুজনেই স্টেজ থেকে একে অপরের পারফর্ম দেখেছেন। কিন্তু আলোচ্য বিষয় এটাই যে সেখানে তারা স্বামী স্ত্রী দুজনেই ছিলেন অন্যের স্টেজ পারফর্মার, অর্থাৎ স্টেজে বসে চোখের সামনে অন্য শিল্পীর সঙ্গে একে অপরের রোমান্টিক মুহূর্ত তাদের হজম করতে হয়েছে। তবে সেখানে নীরব বুবলির পারফর্ম টাইমে শাকিবের আর চোখে তাকানোর বিষয়টি একটা আলোচনা তৈরি করেছে। মন্তব্য রয়েছে সম্পর্কের সেপারেশন চললে শাকিব যে এখনো বুবলির স্বামী সেটা তো বুবলি প্রায় বলেন, আর যদি সেটাই হয় তো এই পারফর্ম যে তাদের একে অপরের জন্য একটা বদ হজম ছিল সেটা তো বলাই যায়। এদিকে নীরবের সঙ্গে বুবলিকে দেখে অনেকে এটাও বলছে যে শাকিবকে জ্বালা ধরাতে শাকিবের সঙ্গে একই স্টেজে মুখোমুখি হয়েছেন বুবলি, কেননা তাপসের স্ত্রী মুন্নিত এমনটাই জানিয়েছিলেন যে বুবলি এখন শাকিবের প্রতিটি ক্ষেত্রে রিভেঞ্জ নিতে চায়, এতে সেটা যে কোনো মাধ্যমেই হোক। তো হতে পারে এখানে শাকিবের মুখোমুখি নীরবের সঙ্গী হয়ে স্টেজে পারফর্ম করা ছিল শাকিবকে জ্বালা দেওয়া বুবলির একটা সাজানো পরিকল্পনা। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।